আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর এক মনোনীত নবী ছিলেন। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম দাউদ আলাইহি সালাতু ওয়াসালামের পুত্র ছিলেন। হযরত দাউদের মতোই আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে অনেক অলৌকিক ঘটনা দিয়েছিলেন। তিনি পশুর কথা বুঝতেন, বাতাসের উপর তেনার নিয়ন্ত্রণ ছিল, তেনার সিংহাসন বাতাসে উড়ত, সকাল সন্ধ্যায় এক এক মাসের দূরত্ব বিভিন্ন দিকে ভ্রমণ করত। হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, তিনি শুধু মানুষের উপরেই রাজত্ব করেন নাই, জিন জাতীয় তেনার কথায় চলতেন। হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম মসজিদে আল আকসা, বাইতুল মুকাদ্দিস আরও বিভিন্ন দালানের নির্মাণের কাজ শুরু করেছিলেন। জিন জাতি দূর দূর থেকে পাথর ও সমুদ্র থেকে মুক্তা বের করে আন, তার মধ্যে কিছু কিছু দালান আজও বিদ্যমান, আর বাকি ইহুদিরা খোঁজার চেষ্টা করছে। এছাড়াও তিনি জিনের দ্বারা আরো অনেক কাজ নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইযনি রাব্বিহ ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে, তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব। ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। সূরা সাবা আয়াত নাম্বার 12-13। এই দুই আয়াতে বলা হয়েছে যে জিন জাতি হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের জন্য উঁচু উঁচু দালান নির্মাণ করত এবং বড় পাত্র তৈরি করত। আল আকসা মসজিদের নিচের অংশটি আসল আল আকসা মসজিদ, উপরের অংশটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নির্মাণ করা হয়েছে। বিজ্ঞানীরা বলেছে যে মসজিদে আকসার নিচের অংশটি আসল মসজিদে আকসা। হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের যুগে নিচের অংশটি ছিল আসল মসজিদ। নিচের মসজিদটিতে এখনও একই পাথরের চারটি বড় বড় স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলো এত পুরনো, এত বড় বড় যে না কোনো মানুষ এগুলো তৈরি করতে পারবে না খাড়া করতে পারবে। এগুলো জিনের দ্বারাই তৈরি ও খাড়া করা সম্ভব, কারণ কোনো মানুষের জন্য এত বড় বড় স্তম্ভ খাড়া করা অসম্ভব। মসজিদে আকসার চতুর্পাশে দেয়াল আছে, এর বেশিরভাগই জিনেরাই নির্মাণ করেছে বলে মনে হয়, কেননা এর মধ্যেও বড় বড় পাথর আছে। এই ছবিটি ভালো করে দেখুন, সিমেন্টের চারটি নতুন স্তম্ভের মধ্যে পাথরের তৈরি একটি মোটা পুরনো স্তম্ভ। পাথরটি এত লম্বা চওড়া, মনে হয় নিশ্চয় জিনেরাই তৈরি করেছে। হয়তো ছবির মধ্যে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেকটাই লম্বা চওড়া। আর এই ছবিতে দেখুন যে নতুন সিমেন্টের স্তম্ভগুলির মধ্যে একটি পুরনো পাথরের স্তম্ভ রয়েছে। এই স্তম্ভটি এতই লম্বা চওড়া যে নিশ্চয়ই কোনো জিন দ্বারা তৈরি করা হয়েছে। তাই মনে করা হয় হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের জিনেরা এসব তৈরি করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোরআনে 1400 বছর আগেই এ কথা বলেছে, বিজ্ঞানীরা আজ বিশ্বাস করতে বাধ্য। এতে বোঝা যায় কোরআনে কারিম আল্লাহর কিতাব, কেননা 931 খ্রিস্টপূর্বাব্দের কথা বিজ্ঞানী গবেষণা ছাড়াই একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী ভিডিওতে এক নতুন টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।